হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমি নিয়ে আসলাম ফুলকপির পাকুড়া এই ফুলকপির পাকুড়া কিন্তু অসম্ভব মজাদার একটি পাকুড়া তো এই শীতকালে ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাহলে এই সুযোগেই কিন্তু আমরা এই পাকুড়া বাচ্চাদের জন্য বা আমরা নিজেরাও খেয়ে নিতে পারি মজাদার পাকুড়া তাহলে চলুন দেখে নেই কী কী লাগছে আমার এই মজাদার পাকুড়াটি তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি এক নজর দেখিয়ে দেই এখানে আমি ফুলকপি নিয়েছি একটি বড় সাইজের ঠিক এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন যা করতে হবে এই সবগুলো ফুলকপি আমি একটি পাতিলা বসিয়ে দিলাম চুলায় আর ফুটানো গরম পানি বসিয়ে রেখেছি এখন ফুলকপিগুলো দুই তিন মিনিট আমি জাল করে নেব এর মধ্যে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব ফুলকপিটা হালকা একটু ভাব দিয়ে নেব ঢাকবো না এর মধ্যে ফুলকপির সুন্দর একটি কালার আসবে আর এটা খাওয়ার সময় যখন ভাজবো খেতে খুব ভালো লাগবে তো আমি শুধু দুই থেকে তিন মিনিট চাল করে নেব এর বেশি করা যাবে না করলে কিন্তু এটা নরম হয়ে যাবে আমি এখন একটি ছাঁকনি চামচের মাধ্যমে নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলো নামিয়ে আমি একটি চাকনিতে রেখে দিলাম ঠান্ডা হতে থাক আর যে ব্যাটারটা তৈরি করব ওই ব্যাটারটা আমি এখন তৈরি করে নিব বেসন নিয়েছি আমি দেড় কাপ চাউলের গুঁড়া হাফ কাপ আর পানি নিয়েছি দুই কাপ পরিমাণ যতটুকু লাগে দিব এখন বেসনের মধ্যে চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম আর দেবো কিছু মশলা এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো আর এখন এই সবগুলো মশলা আমি বেসন আর চাউলের গুঁড়ার সঙ্গে মিক্সড করে নেব লবণ যেহেতু আগে দিয়েছি এখন সাবধানে পরিমাণ মতো দিয়ে নেবেন আর এর মধ্যে আমি হাফ চা চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার দিয়ে নিলাম এখন সবগুলো একসাথে মিক্সড করে নেব একটু রাফভাবে তারপর আমি পানি দিব আস্তে আস্তে পানিটা দিতে হবে অল্প অল্প করে তারপর এভাবে মিক্সড করতে হবে এই মিক্সটা কিন্তু ঘন হবে একদম পাতলা করা যাবে না আমি ব্যাটারটা মিক্সড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘন হবে একদম পাতলাটে হয়ে গেলে কিন্তু ফুলকপির মধ্যে এটা ভালোভাবে লাগবে না আমার দেড় কাপ পানি লেগেছে এই মগটা দিয়ে আমি পানি দিয়েছি আর এখন ফুলকপিগুলা এই ব্যাটারের মধ্যে ঠিক এভাবে চুবিয়ে নিতে হবে ব্যাটারটা যাতে ফুলকপির গায়ে সুন্দরভাবে লাগে তারপর আমি গরম তেলে দিয়ে দিচ্ছি প্যানে কিন্তু আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম আর চুলার আঁচটা থাকবে একদম লো আছে আর তেলটা কিন্তু এত উত্তপ্ত আঁচে গরম করা যাবে না লো আচেই গরম করে নিতে হবে না হলে ফুলকপির কালারটা নষ্ট হয়ে যাবে আর এক থেকে দেড় মিনিট পর পাকোড়াগুলো আমি উল্টিয়ে দেবো আমি সবগুলো পাকোড়া উল্টিয়ে দেব তারপর এরকম করে আমি সোনালি কালার করে সবগুলা পাকোড়া ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট লাগবে লো আচে ভাজলে আর যখন সোনালি কালার হয়ে যাবে আমি পাকোড়াগুলো নামিয়ে নিব আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে লো আছে ধৈর্য সহ করে ভাজতে হবে আর এটা কিন্তু খেতেও খুব ক্রিস্পি হবে আমি একটি ছাঁকনি চামচের মাধ্যমে তেলটা ঝরিয়ে কিচেন টিস্যুতে নামিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়াই আমি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া আর এই শীতে কিন্তু এটা বিকেলের নাস্তা হিসাবে সকলে একত্রে খেলে খুবই ভালো লাগে আর খুবই ক্রিস্পি তো আপনারাও ট্রাই করবেন আর ভিউয়ার্স আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমি আবারও কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তাহলে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ